মানব ইতিহাসের সূচনা লগ্ন থেকে তথ্য সংরক্ষণের প্রয়োজনে মানুষ একে একে ব্যবহার করেছে বিভিন্ন পদ্ধতি, তৈরি করেছে নতুন নতুন পন্থা। আর আধুনিক প্রযুক্তি নির্ভর এই যুগে তথ্যের প্রয়োজন কত বেশি সেটি বোধহয় নতুন করে আর বলার প্রয়োজন নেই। পাথর থেকে শুরু হয়ে কাগজ, পাঞ্চকার্ড, ম্যাগনেটিক টেপের যুগ অতিক্রম করে এখন চলছে হার্ড ডিস্ক ড্রাইভ, সিডি ডিভিডি কিংবা ইউএসবি ড্রাইভের মতো অত্যাধুনিক সব ডেটা স্টোরেজ প্রযুক্তি। কিন্তু একবার ভাবুন তো, যদি কখনো মানব ইতিহাসের সবচেয়ে খারাপ ঘটনাটি ঘটে আর সব কাগজ ধ্বংস হয়ে যায়, সকল প্রযুক্তি নষ্ট হয়ে যায়, তখন কি আর কোনোভাবেই তথ্য সংরক্ষণ করা যাবে না? বিজ্ঞানীরা বলছেন এর উত্তর লুকিয়ে আছে আপনার আমার দেহের ভেতরে, ডিএনএর মধ্যে। পৃথিবীতে প্রতিনিয়ত যে হারে তথ্যের পরিমাণ বেড়ে চলেছে, তাতে একসময় ডিজিটাল ডিভাইসগুলো ধারণ ক্ষমতার বাইরে চলে গেলেও এই সমস্যা থেকে রক্ষা করবে ডিএনএ, এমনটাই বলছেন বিজ্ঞানীরা। তারা এর নাম দিয়েছেন প্রকৃতির তথ্যবাহক বা বায়োডাটা স্টোরেজ। বিজ্ঞানীদের মতে ভবিষ্যতের ডেটা স্টোরেজ হতে চলেছে ডিএনএ, যা দিয়ে সংরক্ষণ করা যাবে বর্তমানে প্রচলিত ডিভাইসগুলোর তুলনায় আরও অনেক গুণ বেশি ডেটা। শুধু তাই নয়, পুরো বিশ্বের সব ডেটা ধারণ করা যাবে মাত্র কয়েক গ্রাম ডিএনএতে। কিন্তু কিভাবে আর কেনই বা ডিএনএ? আর তাত্ত্বিকভাবে সম্ভব হলেও আদতে কি তা সম্ভব? ডিএনএ এর পরপর তিনটি নিউক্লিওটাইড বেসের বিশেষ বিন্যাসকে বলা হয় কোডন। তো এক একটা কোডন অ্যামিনো অ্যাসিড বা প্রোটিনকে নির্দেশ দেয় বিশেষ বিশেষ কিছু কাজ করার জন্য। অন্যভাবে বললে, এক একটি কোডন এক একটি সংকেত বহন করে আর সেই সংকেত দেখে প্রোটিনগুলো বুঝে নেয় তাদের কি করতে হবে। তো ডিএনএ যখন সংকেত বহন করে, তার মানে ডিএনএ এর এই বৈশিষ্ট্যকে আরেকটু ভিন্নভাবে কাজে লাগানো যায়। ডিজিটাল ডেটা মানেই শূন্য আর একের খেলা। তাই কোনোভাবে ডিএনএ এর এই নিউক্লিওটাইড সিকোয়েন্স বা অনুক্রমকে যদি শূন্য আর একের মাধ্যমে উপস্থাপন করা যায়, তাহলেই কিন্তু ডিজিটাল ডেটাকে ডিএনএ তে সংরক্ষণ করা সম্ভব। আপাত দৃষ্টিতে কাজটি খুব সহজ মনে হলেও এখানে জড়িয়ে আছে অনেক জটিল সব পদ্ধতি আর হিসেব নিকেশ। এখন পর্যন্ত ডিএনএ সিকোয়েন্সিং অনেক ব্যয়বহুল আর সময় সাপেক্ষ ব্যাপার। ডিএনএ তৈরি, সিকোয়েন্সিং অ্যালগোরিদম আর তা ডিকোড করা এখনও অনেকাংশে সবার সাধ্যের বাইরে, কেবলমাত্র গবেষণাগারেই সীমাবদ্ধ। অবশ্য শুরুর দিকে বিজ্ঞানীরা কেবল কয়েক বাইট দিয়ে সূচনা করলেও এখন তা মেগাবাইটে পৌঁছেছে। ডিএনএ স্টোরেজ প্রযুক্তির সব থেকে বড় দুটি সাফল্য হলো তথ্যের নির্ভুলতা এবং দীর্ঘস্থায়িতা। এখন পর্যন্ত যতগুলো ডেটা স্টোর করা হয়েছে তার সবগুলোই নির্ভুলভাবে ডিকোড বা উদ্ধার করা, এবং ভুলের পরিমাণ ছিল 0%। আর যতদিন প্রাণের স্পন্দন আছে ততদিন পর্যন্ত সুরক্ষিত থাকবে ডিএনএ। আলো বাতাস ছাড়া অনেক ঠান্ডা শুষ্ক স্থানে হাজার হাজার বছরেরও বেশি সময় পর্যন্ত ঠিকঠাক থাকতে সক্ষম, যেখানে একটি হার্ড ডিস্ক ড্রাইভ মাত্র কয়েক বছর পর্যন্ত কার্যকর থাকে। এছাড়া ডিজিটাল ডিভাইস হ্যাক হবার সম্ভাবনা, এমনকি প্রযুক্তিগত সীমাবদ্ধতার জন্য ডেটা হারানোর সম্ভাবনা তো থেকেই যায়। কিন্তু ডিএনএ তে মিউটেশন ছাড়া থাকবে না কোনো তথ্য বিকৃতির ভয়। তাই সব দিক থেকেই হয়তো আপনার 16 আনা পূর্ণ করতে যাচ্ছে ডিএনএ। তবে এই ক্ষেত্রে একটি সমস্যা হলো, কোনো একটি নির্দিষ্ট ডেটা খুঁজতে হলে তার জন্য পুরো ডিএনএ কে ডিকোড করা লাগবে। তবে এই প্রযুক্তির জন্য কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। ডিএনএ সিকোয়েন্সিং জন্ম দিয়েছে নতুন সম্ভাবনার এবং নেক্সট জেনারেশন ডিএনএ সিকোয়েন্সিং এর মতো অনেক উন্নত শাখার। একটা সময় সবার কাছে পৌঁছাবে এই প্রযুক্তি আর আপনার হাতের মুঠোই আদতেই থাকবে পুরো পৃথিবীর সব তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।